বানানোর জন্য প্রথমে দেখুন আমি একটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে আমি ঘরটা গ্যাপ দিয়ে আমি দুই সাইডে একটা ওটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন এই যে ঘর গ্যাপ ঘরটা দেখতে পাচ্ছেন ঠিক তার উপরে দেখুন আমি আবার একটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে আমি একটা ঘর গ্যাপ দিয়ে দেখুন একটা ঘর গ্যাপ দিয়ে আমি একটা ঘর করেছি। এবারে দেখুন আমি মাঝখানের ঘরটা দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে আমি আবার একটা করে ঘর করে নিচ্ছি। দেখুন আমি করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে আমি ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে আর বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে পরপর আমি দেখুন দুটো দুটো করে ঘর করে নেব। দেখুন একটা ঘর বাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি তারপরে আবার ঘরটি করে নিচ্ছি। দু সাইডে আমি দুটো দুটো করে নিচ্ছি। আর তার আগে দেখুন আমি বলে দিচ্ছি মাঝখানের ঘরটা গ্যাপ দিয়ে আমি এই ঘরটা করে নিচ্ছি। করার পরে তারপরে আমি আবার একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে আমি পরপর দুটো ঘর করে নিচ্ছি। এবারে দেখুন করার পরে আমি এবারে দেখুন বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে পরপর আমি আবার দুটো ঘর করে নিচ্ছি। টোটাল তিনটে আমার ঘর হয়ে যাচ্ছে। তিনটে ঘর হওয়ার পরে তারপরে আমি একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি একটা ঘর করে নেব। করার পরে একটা ঘর গ্যাপ দিয়ে আমি আবার পরপর দুটো ঘর একই রকম রেখে আবার ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নেব। দেখুন আমার করা হয়ে গেছে। এবারে দেখুন আমি ওই লাইনটা যেমনভাবে করেছি আমি ঠিক তার উপরে আবার একই রকমভাবে একটা লাইন বানিয়ে নিচ্ছি। দেখুন আমার করা হয়ে গেছে। এবারে দেখুন আমি বলে দিচ্ছি এখানে। এবারে দেখুন আমি বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। দেখুন বাম সাইডের দিকে একটা ঘর বাড়ানোর পরে পরপর দেখুন আমি পরপর দুটো ঘর করে নিচ্ছি। দুটো ঘর করার পরে আমি মাঝখানে আবার দুটো ঘর, দেখুন এখানে টোটাল আমার তিনটে ঘর হওয়ার পরে আমি মাঝখানে আবার দুটো ঘর গ্যাপ দেবো। গ্যাপ দেওয়ার পরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এর ঠিক উপরে আমি আবার একটা ঘর করে নিচ্ছি। করার পরে আমি আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর দুটো ঘর আমি গ্যাপ দিয়ে পরপর আমি আবার তিনটে করে নিচ্ছি ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে। এবারে দেখুন এইটা করার পরে এবারে দেখুন ঠিক তার উপরে একই রকমভাবে আমি এই লাইনটা যেমনভাবে বানিয়েছি আমি ঠিক উপরে একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবারে দেখুন আমার করা হয়ে গেছে। এবারে দেখুন এইখান থেকে আমি পরপর দুটো ঘর করে নিচ্ছি। দুটো ঘর করে আমি ভেতরের দিকে টোটাল আমি তিনটে ঘর গ্যাপ দিয়ে আমি আবার একটা ঘর করে নিচ্ছি। দেখুন দুটো ঘর আমার হয়ে গেছে। হওয়ার পরে পরপর আমি তিনটে ঘর গ্যাপ দিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন দেখুন ওর উপরেই ঠিক আমি করব। দেখুন ঘরটা করার পরে আমি আবার পরপর তিনটে ঘর গ্যাপ দিয়ে আমি আবার দুটো ঘর করে নিচ্ছি। এবারে দেখুন দুটো ঘর হওয়ার পরে আমি এখানে কি করব, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটার কোণ থেকে আমি দেখুন এই ঘরটা ঠিক উপরে আমি ঘরটা গ্যাপ দিয়ে আমি ডান সাইডের দিকে দুটো ঘর করে নিচ্ছি আর বাম সাইডের দিকে আমি দুটো ঘর করে নেব। দেখুন করার পরে আমি ঠিক তার উপরে দেখুন কোণ থেকে আমি একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। দেখুন বাম সাইডের দিকে বাড়ানোর পরে আমি আবার একটা ঘর করে নিচ্ছি। করার পরে মাঝের ঘরগুলো আমি গ্যাপ দিয়ে তারপরে দেখুন এখানে আমি একটা ঘর করে নিচ্ছি। আবার দেখুন এই ঘরটা করার পরে আমি আবার ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। বাড়ানোর পরে দেখুন আমার এই সাইডের আমার পামড়িটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবারে কমপ্লিট হওয়ার পরে এবারে আমি দেখাচ্ছি এই সাইডে আমি যেমনভাবে এইখান থেকে দেখুন একটা লাইন পুরো গ্যাপ দিয়ে আমি তারপর থেকে আমি ডিজাইনটি বানানো শুরু করেছি। ঠিক একই রকমভাবে এই যে একটা দুটো তিনটে কোণ আছে একই রকমভাবে আমি তিন সাইডে দেখুন তিনটে পামড়ি করে নিচ্ছি। টোটাল আমার চারটে পামড়ি হয়ে যাবে। এবারে দেখুন আমার পুরো চার সাইড কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে দেখুন আমি এই চার কোণে আমি চারটে দেখুন ছোট ছোট আমি ফুল করেছি। দেখুন এটা কীরকম স্টার্ট করবেন আমি বলে দিচ্ছি। এই যে দেখুন নিচ থেকে 1 2 3 নম্বর ঘরের ঠিক দেখুন বাম সাইডে দুটো ঘর ছেড়ে তারপরে আমি তিনটে করেছি পরপর। তার ঠিক নিচে দেখুন আমি বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে তারপর দেখুন আমি একটা ঘর করেছি। মাঝখানে ঘরটা গ্যাপ দিয়ে আমি আবার দুটো করেছি একই রকমভাবে। এই ঘরটার নিচে আমি একটা ঘর করে তারপরে আমি আবার একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর করে আবার একটা ঘর গ্যাপ দিয়ে আমি আবার একটা ঘর করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার নিচে আমি দুটো ঘর করে একটা ঘর গ্যাপ দিয়ে আবার দুটো ঘর করে নিয়েছি। এবারে দেখুন দুই সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি তিনটে করে করে নিয়েছি। একই রকমভাবে আমি দেখুন চার কোণে চারটে ফুল বানিয়ে নিয়েছি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।